আপনাদের সবাইকে আপনাদের প্রিয় চ্যানেল টেকনোফোবিরে স্বাগতম জানাই। ভিডিও শুরু করার আগে আজকে আমি আপনাদের কিছু প্রমাণ দেখাতে চাই। আমি আমার টেকনোফোবির চ্যানেলের ইউটিউব স্টুডিওতে নিয়ে এসেছি। আমি জানি আমার অনেক ভিউয়ার্স রয়েছেন যাদের এখনও 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারেননি এবং তারা প্রতিনিয়ত চেষ্টা করছেন যে কীভাবে এই মাইলস্টোনটাকে কমপ্লিট করা যায়। দেখুন, আমাদের দরকার 4000 ঘন্টা ওয়াচ টাইম। অ্যানালিটিক্স, এই যে ইনস্টাগ্রামের ভিডিওটা, এই ভিডিওটার মধ্যে সমস্ত ভিউস পুরোপুরি কিন্তু অর্গ্যানিক। এখানে কোনো মানে টাকা দিয়ে প্রমোশন করানো ভিউস নয়, সম্পূর্ণ অর্গ্যানিক। এবং এসইও সঠিকভাবে এসইও করে এই ভিডিওটাকে আমি পাবলিশ করেছিলাম, সেই জন্য এই ভিডিওটা দেখুন যেদিন থেকে পাবলিশ করা হয়েছে, মানে লাস্ট আমি এখানে যদি এখান থেকে আমি যদি লাস্ট 365 দিন সিলেক্ট করি, তাহলে এখানে দেখতে পাবেন টোটাল ভিউস আছে টোটাল ভিউস 1,78,000 এবং ওয়াচ টাইম, আমাদের মনিটাইজেশন করার জন্য আমাদের ওয়াচ টাইম প্রয়োজন হচ্ছে 4000 ঘন্টা। এখানে দেখুন 8.5K, মানে 8,500 ঘন্টা ওয়াচ টাইম একটা ভিডিওতে। তাহলে এই একটা ভিডিওতে লাস্ট 365 দিনে যেই ওয়াচ টাইমটা এসেছে, এই 8,500 ঘন্টা ওয়াচ টাইমে দুটো চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে। তো এইটা এই অ্যানালিটিক্সটা আপনাদেরকে ওপেন করে দেখানোর একটাই উদ্দেশ্য, যে আপনি যদি কন্টেন্ট ভালো তৈরি করেন এবং তার পাশাপাশি আপনি যদি ভালোভাবে এসইও করতে পারেন, এসইও শিখে গিয়ে ভালোভাবে এসইও করে যদি ভিডিও আপলোড করেন, আপনার ওই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য টেনশন করতে হবে না। আজকের ভিডিওটা এই টপিকেই আমি আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। যারা ইউটিউবটাকে নিয়ে খুব সিরিয়াসলি কাজ করতে চান তারা এই ভিডিওটা শেষ অবধি দেখবেন, আর আপনি যদি এসইও এক্সপার্ট হয়ে থাকেন, আগে থেকেই এসইও জানেন, তাহলে আপনার ভিডিওটা না দেখলেও হবে। কিন্তু যারা ইউটিউবে সিরিয়াসলি কাজ করতে চান, কিছু শিখতে চান, ইউটিউব থেকে কিছু করতে চান, তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। ইউটিউব চ্যানেল এবং ইউটিউব ভিডিও দুটোই কীভাবে এসইও করতে হয় সব কিছু এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখাবো। যখন অ্যানালিটিক্সটা আপনাদেরকে সব দেখিয়েই দিলাম, এখান থেকে আমি আপনাদের অ্যানালিটিক্সে গিয়ে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এখানে দেখুন ডান দিকের এখানে টপ ট্র্যাফিক সোর্স, দেখুন 89.7%, 89%, মানে ম্যাক্সিমাম যে ভিউয়ার্স এসেছে তারা কিন্তু ইনস্টাগ্রাম নিয়ে ইউটিউবে সার্চ করে আমার এই ভিডিওটার মধ্যে এসেছে, তবেই কিন্তু 8,500 ঘন্টা ওয়াচ টাইম আমার এই একটা ভিডিও থেকে এসেছে। এখানে দেখুন ট্র্যাফিক সোর্স ইউটিউব সার্চ, তো ইউটিউব সার্চে তখনই আপনার ভিডিও যাবে যখন আপনি ভালোভাবে এসইও করে ভিডিও আপলোড করতে পারবেন। তো শুধুমাত্র একটা ভিডিও নয়, আমার চ্যানেলে এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম টুইটার, পিন্টারেস্ট, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এগুলো দিয়ে আপনি যদি ইউটিউবে সার্চ করেন আমার ভিডিও, কিন্তু আপনি 1 থেকে 3, 4, 5 মধ্যেই কিন্তু আমার ভিডিও দেখতে পাবেন। আজকের ভিডিওর মধ্যে বলবো এবং আমি প্র্যাকটিক্যাল দেখাবো এসইও কীভাবে এসইও করতে হয়, এসইও করা কেন প্রয়োজন, সব কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করব। নাম্বার ওয়ান, এসইও কেন করা প্রয়োজন সেটা সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দিয়ে রাখি। আপনি যে টপিকে বা যে ক্যাটাগরিতে আপনি ভিডিও তৈরি করছেন, সেই ক্যাটাগরি বা সেই টপিকে আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন, দেখবেন অলরেডি আগে থেকে অনেক ভিডিও কিন্তু সেখানে রয়েছে। তাহলে আপনাকে তাদের ভিডিওর সরিয়ে আপনার ভিডিওটা সেখানে স্ট্যান্ড করতে গেলে আপনাকে কিন্তু এসইও জানতে হবে। এটাই হচ্ছে এসইওর মূল কাজ। আজকে আপনি ইউটিউবে ভিডিও পোস্ট করুন বা আপনি ওয়েবসাইট বা আপনি ব্লগারে যদি ব্লগ পোস্ট করুন, অথবা আপনি যদি অ্যান্ড্রয়েড যদি ডেভেলপার হন বা অ্যাপ ডেভেলপার হন, সেইখানেও আপনাকে এসইও জানতে হবে। আপনি ডিজিটালি বা ইন্টারনেটে যে কোনোভাবে কাজ করুন, সব জায়গাতেই আপনাকে কিন্তু এসইও করতে হবে। আজকের এই ভিডিওটা যেহেতু ইউটিউবের এসইও নিয়েই আলোচনা করব, তাই আমি ইউটিউব ভিডিও নিয়েই বলছি। আমাদের ইউটিউবারদের প্রোডাক্ট হচ্ছে আমাদের ভিডিও। আমাদের এই ইউটিউব চ্যানেলের যে ভিডিও, প্রত্যেকটা ভিডিও হচ্ছে আমাদের এক একটা প্রোডাক্ট। আমাদের প্রোডাক্টটা সবারই কাছে প্রথমে র্যাঙ্ক করানোর জন্য আমাদের সেই ভিডিওর মধ্যে সঠিকভাবে এসইও করতে হবে। আর আমরা যদি এসইও না করে ভিডিও পোস্ট করি, তাহলে কিন্তু আমরা যত ভালোই কন্টেন্ট তৈরি করি, আমাদের ভিডিও কিন্তু মানুষের সামনে পৌঁছাবে না। সাধারণত দেখা যায় যারা ইউটিউবে সার্চ করে ভিডিও দেখে, তারা কিন্তু প্রথম পেজে 3-4
পাঁচ ছটার বেশি কিন্তু নামে না, ম্যাক্সিমাম 10টা। টপ 10 রেজাল্টের মধ্যে যেই ভিডিওগুলো আসে সেই 10টা ভিডিওর মধ্যে কোনো না কোনো ভিডিওতে ক্লিক করে তাদের সমস্যা সমাধান করে নেয় বা তাদের কাজ মিটে যায়। আশা করি আপনারা একটা ধারণা পেয়েছেন যে কেন আমাদের এসইও করা প্রয়োজন। দু নম্বর হচ্ছে এসইও কী। এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কিন্তু এসইও কী আর আমি যদি বলে দিই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অধিকাংশ মানুষ কিন্তু বুঝতে পারবেন না এটা আবার কী। ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড বিগেস্ট সার্চ ইঞ্জিন হচ্ছে ইউটিউব এবং ফার্স্ট হচ্ছে গুগল। আর আমরা জানি গুগল আর ইউটিউব কিন্তু দুটোই সেম কোম্পানি। বর্তমানে মানুষ কিন্তু ভিডিও ফরম্যাটে কোনো কিছু জানা বা কোনো কিছু জিনিস শেখা বেশি পছন্দ করছেন। তার জন্যই আজকাল গুগলের থেকে বেশি সার্চ হচ্ছে ইউটিউবের মধ্যে। এবং আপনি যদি গুগলেও গিয়ে কোনো কিছু সার্চ করেন, যে কোনো বিষয়ে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, সেখানে কিন্তু দেখবেন গুগলের সার্চ করলেও কিছু ভিডিও চলে আসে। সেই ভিডিওটা প্লে করলে সেটা কিন্তু ইউটিউবে নিয়ে চলে যায়। তাই আমাদের ইউটিউবে এমন এমন কন্টেন্ট তৈরি করতে হবে এবং সেই কন্টেন্টগুলোকে আপলোড করার সময় সঠিকভাবে এসইও করতে হবে। তাই এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং ইউটিউব হচ্ছে একটা সার্চ ইঞ্জিন এবং গুগলও একটা সার্চ ইঞ্জিন। আর ইউটিউবে কোনো কিছু পোস্ট করলে সেটা আমাদের সঠিকভাবে এসইও করলে আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে, আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেছেন সেই ক্যাটাগরি অডিয়েন্সের কাছে আপনি পৌঁছাতে পারবেন। এবার ইউটিউবে দুই ধরনের এসইও করতে হবে আপনাকে। আপনার চ্যানেলটাকে এসইও করতে হবে, দু নম্বর হচ্ছে আপনার প্রত্যেকটা ভিডিও যখন আপলোড করবেন সেটাকে এসইও করতে হবে। এক নম্বর হচ্ছে চ্যানেল এসইও, দু নম্বর হচ্ছে ভিডিও এসইও। তো কীভাবে চ্যানেল এসইও করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাকে অনেকেই মেসেজ করেন যে আমার এই চ্যানেলটা একটু চেক করে আমাকে বলবেন আমি ঠিক কাজ করছি কি না। অনেক ক্ষেত্রে বিভিন্ন চ্যানেল আমি দেখেছি যখন গিয়ে সার্চ করি এবং ফিল্টার দিয়ে সার্চ করেছি কিন্তু সেই চ্যানেল কিন্তু পাওয়া যায় না। তাই আপনাকে কিন্তু চ্যানেল এসইও করা খুবই জরুরি। আপনার ইউটিউব চ্যানেল এসইও করার প্রথম স্টেপ হচ্ছে আপনার চ্যানেলের ইউনিক নাম রাখতে হবে, যেন সেই নামে ইউটিউবে আগের থেকে কোনো চ্যানেল না থাকে, সেই নামে যেন কোনো বড় কোনো মুভি কোনো সিনেমা বা পপুলার কোনো ব্যক্তির নাম না হয়, এমন একটা নাম চুজ করবেন নামটা ইউনিক হয়, তাহলে সহজেই আপনার চ্যানেলটা আপনার সার্চের মধ্যে আসবে। তাহলে প্রথম হচ্ছে আমাদের চ্যানেল এসইও করার প্রথম পদক্ষেপ হচ্ছে চ্যানেলের একটা ইউনিক নাম আমাদের সিলেক্ট করতে হবে। নেক্সট হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম যেটা সিলেক্ট করব সেই নামে আমরা আদার্স সোশ্যাল মিডিয়াগুলোতে, যেমন ইনস্টাগ্রাম লিঙ্কডিন ফেসবুক ইত্যাদি যত সোশ্যাল মিডিয়া আছে টুইটার, এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা সেই নামে ইউজার আইডি পাচ্ছি কি না, ইউজার নেম পাচ্ছি কি না সেটাকে আমাদের চেক করে নিতে হবে। মানে আমরা যখনই ইউটিউব চ্যানেলের নাম ঠিক করলাম, ইউটিউব চ্যানেল ওপেন করলাম, সেই নামে সঙ্গে সঙ্গে আমরা সমস্ত সোশ্যাল মিডিয়াতে আমাদের সেম নামে আইডি বানিয়ে নিতে হবে বা প্রোফাইল বানিয়ে নিতে হবে। এটা করলে যখন আপনার নাম কেউ গুগলে সার্চ করবে আপনার সমস্ত সোশ্যাল মিডিয়া লিঙ্কডিন টুইটার, যদি আপনি প্রবীর গোস্বামী বলে সার্চ করেন আমার নাম দিয়ে, দেখবেন আমার অ্যামাজনের আমার টুইটার আমার পিন্টারেস্ট ইউটিউব চ্যানেল সমস্ত কিন্তু গুগল সার্চে চলে আসে পরপর। তাই প্রত্যেকেরই এটা কিন্তু করা উচিত। আপনি যখনই কোনো ইউটিউব চ্যানেলের নাম ঠিক করে ফেলবেন, ইউটিউব চ্যানেল খুলছেন, সঙ্গে সঙ্গে সমস্ত সোশ্যাল মিডিয়াতে একই নামে আপনার ইউজার নেম বানিয়ে নেবেন। এরপরে হচ্ছে চ্যানেল কিওয়ার্ড। আপনার আমাদের ইউটিউব স্টুডিওতে ইউটিউব থেকে আমাদের একটা অপশন দিয়েছে, একটা সেকশন দিয়েছে যেখানে আমাদের চ্যানেল কিওয়ার্ড অ্যাড করার জন্য ইউটিউব থেকে যে অপশনটা দিয়েছে সেটা আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। তো আমাদের youtube.com চলে আসবো, তারপর এখান থেকে ক্লিক করে এই ডান দিকের লোগোতে ক্লিক করে এখান থেকে আমাদের ইউটিউব স্টুডিওতে আসতে হবে। তো ইউটিউব স্টুডিওতে আসার পর এখানে বাঁ দিকের এখানে দেখতে পাবেন, ইউটিউব স্টুডিওতে যখনই চলে আসবেন বাঁ দিকের এখানে সেটিংস বলে একটা অপশন আছে, এই সেটিংস অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখুন চ্যানেল, এটা অনেকেই হয়তো জানেন, আপনারা যদি জেনে থাকেন তাহলে স্ক্রিনের ওপর ডবল ট্যাপ করে আপনারা এই পোর্শনটা স্কিপ করে যেতে পারেন, আর যারা জানেন না তারা আরেকবার দেখে নিতে পারেন। তো এখান থেকে দেখুন কিওয়ার্ড, আমরা যেইভাবে আমাদের ভিডিওর মধ্যে ট্যাগ ইউজ করি, ট্যাগ লিখি প্রত্যেকটা ওয়ার্ড লিখে আমরা কমা দিয়ে দিয়ে ট্যাগ লিখি, ঠিক সেইভাবে এখানে আমাদের চ্যানেলের
নাম এবং চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী এখানে কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করতে পারবেন। যেমন আমি এখানে দেখুন দিয়ে রেখেছি অ্যাফিলিয়েট মার্কেটিং টেকনো প্রবীর, আপনার চ্যানেলের নামটা এখানে অবশ্যই দেবেন। এবং এখানে আমার পুরো নাম দিয়েছি প্রবীর গোস্বামী, এবং টেকনো প্রবীরটাকে আমি বাংলাতেও লিখে রেখেছি টেকনো প্রবীর চ্যানেল বলে লিখে রেখেছি। এবং এখানে আমি যেহেতু ইউটিউব বা সোশ্যাল মিডিয়া রিলেটেড বাংলা টিউটোরিয়াল, তো এই সমস্ত দেখুন আমি এখানে মিক্স একটা কিওয়ার্ড এখানে দিয়ে রেখেছি। তো আপনিও আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার চ্যানেলের নাম প্রত্যেকটা কিওয়ার্ড এখানে আপনি দিয়ে দেবেন, এবং এটা দেওয়ার কোনো অসুবিধাই নেই। আপনি এখানে যা কিছু লিখবেন টেকনো প্রবীর বাংলা এখানে লিখে এখান থেকে কমা দেবেন, তাহলে এটা হয়ে যাবে। তো আমি এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি। তো আপনি একটা করে ওয়ার্ড লিখবেন আর একটা করে কমা দেবেন, তাহলে কিওয়ার্ডগুলো এখান থেকে অ্যাড হয়ে যাবে, তারপর এখান থেকে সেভ করে দিতে হবে। নেক্সট হচ্ছে আমাদের আপলোড ডিফল্ট। তো আমাদের ইউটিউব স্টুডিওতে একটা অপশান আছে, আপনি যতবার ভিডিও আপলোড করবেন আপনাকে বারবার ডেসক্রিপশন টাইটেল বা ট্যাগ লেখার প্রয়োজন নেই, বা সেটিংসগুলো বারবার করার প্রয়োজন নেই। আপনি আপনার ভিডিও বা আপনার চ্যানেল অনুযায়ী আপনি সেটিংসগুলোকে করে বা ডেসক্রিপশন ট্যাগ লিখে রাখতে পারেন, যেগুলো কমন ট্যাগ বা যেগুলো কমন জিনিস সেগুলোকে আপনি আগে থেকে লিখে রাখতে পারেন। তাহলে কি হবে, আপনি যতবারই ভিডিও পাবলিশ করবেন ভিডিও আপলোড করবেন বারবার আপনাকে ডেসক্রিপশন ট্যাগ এগুলো লিখতে হবে না, অটোমেটিক সেগুলো চলে আসবে। আপলোড ডিফল্ট সেট করার জন্য আমাদের সেটিংসে যাব, তারপর এখান থেকে সেটিংসে আসার পর এখান থেকে আমাদের আপলোড ডিফল্ট এখানে দেখতে পাবো। এখানে আপলোড ডিফল্টে এসে এখান থেকে টাইটেলের মধ্যে আপনার চ্যানেলের নাম অবশ্যই রাখতে পারেন। চেষ্টা করবেন আপনার ভিডিওর প্রত্যেক ভিডিও টাইটেলের মধ্যে আপনার চ্যানেলের নাম রেখে দেওয়ার। তারপরে হচ্ছে ডেসক্রিপশন, আপনি আগে থেকে ডেসক্রিপশন লিখে দিতে পারেন, আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক বা আদার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দিয়ে রাখলেন। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি ডেসক্রিপশনের মধ্যে আপনার চ্যানেলের নাম দিয়ে সেখানে হ্যাশট্যাগ দিয়ে আপনার চ্যানেলের নাম লিখে রাখবেন, হ্যাশট্যাগ দিয়ে আপনার চ্যানেলের নাম। যেমন আমি লিখে রেখেছি হ্যাশট্যাগ টেকনো প্রবীর, হ্যাশট্যাগ প্রবীর গোস্বামী, হ্যাশট্যাগ মানি, হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়া, হ্যাশট্যাগ ইউটিউব। তো আমি আমার ক্যাটাগরি অনুযায়ী আমি এখানে চার পাঁচটা দেখুন এখান থেকে আমি কিন্তু হ্যাশট্যাগ দিয়ে লিখে রেখেছি। তো আপনিও এইভাবে কমন কিছু হ্যাশট্যাগ আপনার ডিসক্রিপশনের মধ্যে লিখে রাখতে পারেন। তারপর এখানে ট্যাগ আছে, ট্যাগের মধ্যে দেখুন টেকনো প্রবীর ইউটিউব বাংলা টিউটোরিয়াল, ইউটিউব বাংলা টিউটোরিয়াল 2021, ইউটিউব টিউটোরিয়াল বাংলা, বাংলা টিউটোরিয়াল, এই চার পাঁচটা আমি কিন্তু ট্যাগ আগের থেকে লিখে রেখেছি। তাহলে আমাকে বারবার এই জিনিসগুলো লিখতে হবে না। তারপর এখান থেকে আপনি আপলোড ডিফল্ট লিখে দিয়ে এখান থেকে সেভ করে দেবেন। তো এটা ছিল আমাদের ইউটিউব চ্যানেল কীভাবে এসইও করতে হয়। এবার আমরা আসব ইউটিউব ভিডিও, যেটা আমাদের মেন টপিক, ইউটিউব ভিডিও কীভাবে এসইও করতে হয় সেটা আমি এখানে আপনাদের প্র্যাকটিক্যাল সম্পূর্ণ দেখাচ্ছি। তো ফার্স্ট আমাদের যে ভিডিওটা পাবলিশ করব সেই ভিডিওটা আমাদেরকে রেডি করতে হবে। এই ভিডিওটা হয়তো আমি পাবলিশ করব, প্রথম আমাদের কাজ হবে এই ভিডিওটা রিনেম করা। যারা মোবাইল দিয়ে করবেন এগুলো মোবাইল দিয়েও রিনেম করা যায়, আপনি ফাইল ম্যানেজারে গিয়ে সেখান থেকে আপনার এক্সপোর্ট করা ভিডিওটা রিনেম করে দেবেন। সেই যেই ভিডিওটা পাবলিশ করবেন সেই ভিডিওটা রিনেম করে ইউটিউবে টাইটেলটা অবশ্যই লিখবেন। এবং আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করেন তাহলে সেই ভিডিওর উপর রাইট ক্লিক করবেন এবং এখান থেকে প্রপার্টিসে যাবেন। এটা আমি যেটা দেখাচ্ছি, যদি আপনার ল্যাপটপ বা কম্পিউটার থাকে, আপনি যদি VLC সফটওয়্যার ইনস্টল করা থাকে তাহলে আপনি এটা করতে পারেন। এটা আর যদি আপনি মোবাইল দিয়ে করেন তাহলে এই পোর্শনটা আপনি স্কিপ করতে পারেন, এটা আপনার না করলেও চলবে। তো এখান থেকে ডিটেলসে আসবেন, প্রপার্টিসে আসবেন, তারপর ডিটেলসে আসবেন, এখান থেকে টাইটেল আমাদের ইউটিউবে যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটা এখান থেকে আরেকবার লিখে দেবেন। আমি এখানে টেস্ট করার জন্য দেখাচ্ছি, তার নিচে এখানে সাব টাইটেল, তো আমি টেস্ট লিখে দিলাম। এখান থেকে রেটিংয়ে 5 স্টার দেবেন, এখান থেকে ট্যাগ অ্যাড করে দেবেন কিছু ট্যাগ। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি, এখান থেকে আপনি টাইটেল সাব টাইটেল রেটিং দেবেন, তার নিচে এখানে ট্যাগ দিলেন, তার নিচে এখানে কমেন্টেও আপনি ওই টাইটেলে যেটা দিয়েছেন সেটা এখানে লিখে দেবেন। আমি এখানে শর্টে আপনাদের দেখাচ্ছি, আপনি আপনার পুরো টাইটেলটাকে লিখবেন। তার নিচে এখানে দেখুন ভিডিওর ইনফরমেশানগুলো সব দেওয়া আছে, লেন্থ ফ্রেম ওয়াইড, তো এইগুলো সব দেওয়া আছে। এখান থেকে অডিও ফডিও এগুলো কিছু করবেন না। ইয়ারে এসে এখান থেকে আপনি ইয়ার 2021 করে দিলাম, শুধু টেক করে দিলাম। তো এখান থেকে ডাইরেক্টর, এখান থেকে আপনি ডাইরেক্টর, আমি আমার নাম লিখে দিলাম।
তো এখান থেকে এটাকেই কপি করে আমি সব জায়গায় দিয়ে দিচ্ছি। প্রডিউসার পাবলিশার হচ্ছে টেকনো প্রবীর। তো এগুলো হচ্ছে মেটা ডাটা, এগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন। তো এইভাবে আপনি কন্টেন্ট প্রোভাইডার এইভাবে সমস্ত কিছু এখান থেকে দিয়ে অথর ইউআরএল, তো এখান থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ইউআরএল দিতে পারেন। তারপর এগুলো দিয়ে এই প্রত্যেকটা জিনিস এখান থেকে অ্যাড করে তারপর এখান থেকে অ্যাপ্লাই করবেন। তো এখান থেকে অ্যাপ্লাই হচ্ছে দেখুন 0% কমপ্লিট। তো অ্যাপ্লাই হয়ে গেছে, তারপর এখান থেকে এটা ওকে করে দেবেন। তো এটা ছিল আমাদের ভিডিও আপলোড করার আগে, ভিডিও আপলোড করার আগে আমাদের এই কাজটা করে নিতে হবে। তো আপনার যদি মোবাইল থাকে তাহলে শুধু আপনি রিনেম করে ছেড়ে দিতে পারেন, আর আপনি যদি ইয়েতে করেন, আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপে করেন তাহলে এই কাজটা করতে পারেন। তারপর আপনাকে ভিডিও পাবলিশ করতে হবে। এবার ভিডিও পাবলিশ করার আগে আপনাকে ভিডিও টাইটেল সিলেক্ট করতে হবে। তার জন্য তো ভিডিও পাবলিশ করার আগে আমাদের ভিডিও টাইটেল সিলেক্ট করতে হবে। তো আমি এই ভিডিওটা যেটা নিয়ে বানাচ্ছি এসইও নিয়ে, ভিডিও টাইটেল সিলেক্ট করার জন্য আমাদের ইউটিউবের যে সার্চ বার রয়েছে এই সার্চ বারটা আমাদের সম্পূর্ণ ফ্রিতে আমরা ইউজ করতে পারি। এখানে এসইও যখনই লিখলাম এখানে দেখুন অটো সাজেশন অনেকগুলো চলে এলো। এসইও টিউটোরিয়াল ফর বিগিনার্স, এসইও ফর দেখুন এসইও ফর ইউটিউব চ্যানেল, এসইও ফর বিগিনার, এসইও ফর ব্লগার ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ফর ইউটিউব, ইউটিউব ভিডিওস। তো আপনাকে কী করতে হবে, এই সমস্ত অটো জেনারেট যে কিওয়ার্ডগুলো আসছে এই কিওয়ার্ডগুলোকে আপনাকে একটা নোটপ্যাডের মধ্যে লিখে নিতে হবে। তো আমি এখান থেকে ফার্স্ট যেটা আসছিলো এসইও ফর ইউটিউব চ্যানেল এটাকে কপি করলাম, এখান থেকে কপি করব। কপি করে আমাদের একটা নোটপ্যাডের এখানে আমরা এসে এখানে পেস্ট করব। এবার আপনি যে ক্যাটাগরি ভিডিওই বানান সেম এই প্রসেসটাই আপনাকে ফলো করতে হবে। যখনই আপনি এখানে সার্চ করলেন এসইও ফর ইউটিউব চ্যানেল, তারপর এখান থেকে দেখুন যেই ভিডিওগুলো আসছে মানে তাদের সেই ভিডিও টাইটেলগুলোকে আপনাকে কপি করতে হবে। আমি এখান থেকে তিনটে ভিডিও ওপেন করলাম, একদম সার্চে যে তিনটে ভিডিও প্রথম এলো, এবং সেই তিনটে ভিডিওর টাইটেলগুলোকে কপি করব। তো আমাদের এই ফার্স্ট র্যাঙ্কে যেই ভিডিওগুলো র্যাঙ্ক করছে সেই ভিডিও তিন চারটে ভিডিওর টাইটেল আমাদেরকে কপি করে নোটপ্যাডের মধ্যে আগে নিয়ে আসব। এখানে দেখুন আমি যেই ক্যাটাগরি এসইও ফর ইউটিউব চ্যানেল এটা দিয়ে সার্চ করেছিলাম, এবং এই তিনটে ভিডিও কিন্তু সার্চের ফার্স্ট রেজাল্টে এসেছে। এবার এই টপিকে আমিও ভিডিও তৈরি করছি এবং এই ভিডিওগুলোর অলরেডি লক্ষ লক্ষ ভিউস রয়েছে, সার্চে প্রথমে রয়েছে। আমাকে এমন এসইও করতে হবে, এমন কিওয়ার্ড চুজ করতে হবে যেন আমার ভিডিওটা এদের কাছে বা এদের ভিডিও সরিয়ে আমার ভিডিওটা সেখানে আসে। তো এখানে দেখুন যে কিওয়ার্ডগুলো রয়েছে, ইউটিউব একটা ওয়ার্ড, এসইও কমপ্লিট কোর্স 2021, গেট মোর ভিউস অন ইউটিউব ভিডিওস, দেখুন এই একটা কিওয়ার্ড। দেখুন এখানে এই অবধি ইউটিউব এসইও কমপ্লিট কোর্স 2021 এটা লিখে এটা একটা কিওয়ার্ড, তারপর স্পেস দিয়ে একটা এরকম এই চিহ্নটা দিয়েছে, তারপরে গেট মোর ভিউস অন ইউটিউব ভিডিওস এটা একটা কিওয়ার্ড হয়ে গেল, এবং আবার একটা স্পেস দিয়ে এই চিহ্নটা দিয়ে, তারপরে আবার একটা স্পেস দিয়ে এখানে র্যাঙ্ক ইউটিউব ভিডিওস ফার্স্ট। তো তিনটে কিওয়ার্ড ইউজ করেছে, তিনটেই কিন্তু সলিড। এবার আসুন এটাকেই আমাদের এই পুরো টাইটেলটা সেম টু সেম কপি না করে একটু মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে ইউজ করতে হবে। কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে করছি কিন্তু সেটা র্যাঙ্ক করবে কি না সেটা কীভাবে বুঝব, তার জন্য আমাদের হেল্প নিতে হবে টিউববডি বা ভিট আই কিউব। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আপনাদের ভিট আই কিউব এবং টিউববডি এই দুটোর ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো। এই দুটো ওয়েবসাইটে অবশ্যই ভিজিট করবেন, এবং টিউববডি এবং ভিট আই কিউব এই দুটোর এক্সটেনশন আপনার ক্রোম ব্রাউজারের মধ্যে অবশ্যই ইনস্টল করে রাখবেন। আর যদি আপনার মোবাইল ফোন থাকে তাহলেও আপনি টিউববডি এবং ভিট আই কিউবের যে মোবাইল অ্যাপ আছে সেটাও আপনি অবশ্যই ইনস্টল করে রাখবেন। এই দুটোই হচ্ছে ইউটিউবের সার্টিফাইড করা অথেন্টিক দুটো টুলস, যেই টুলসগুলো এই দুটো টুলস কিন্তু আমাদের ইউটিউব ক্রিয়েটারদেরকে সাপোর্ট করে বা হেল্প করে ইউটিউবে মানে গ্রো করার জন্য। এবার আসুন এই টাইটেলটা মনে করুন আমি এখান থেকে একটা টাইটেল আমি বানাবো, আমি এখান থেকে একটা মনে করুন কিওয়ার্ড আমি এখান থেকে লিখছি যে কমপ্লিট, এটা আমি এইখান থেকেই আমি কিওয়ার্ড নিয়ে
আমি নিজে একটা এখানে টাইটেল তৈরি করব। তো কমপ্লিট গাইড এসইও ফর ইউটিউব চ্যানেল, তো এটাকেই আমরা দেখছি এখান থেকে, এটাকে কপি করে টাইটেলটা র্যাঙ্ক করবে কি না সেটা দেখার জন্য আমাদের এখানে দেখুন, যখনই আপনি আপনার ক্রোম ব্রাউজারের মধ্যে এই ভিটআইকিউ বা টিউববডি ইনস্টল করবেন তখন এখানে এই চিহ্নটা চলে আসবে, এখানে ক্লিক করবেন। তারপরে টিউববডির এই তিনটে তাগে এই অপশানটা ক্লিক করলে এখান থেকে দেখুন কিওয়ার্ড এক্সপ্লোরার, কিওয়ার্ড এক্সপ্লোর এই অপশানটা পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে যেই কিওয়ার্ডটা আমি তৈরি করলাম সেটা এখানে পেস্ট করলাম এবং এক্সপ্লোরে ক্লিক করব। এখান থেকে টিউববডি আমাদেরকে দেখাবে বা এর একটা রেজাল্ট দেবে, ওভারঅল একটা স্কোর বলবে যে যেই টাইটেলটা আমি বানালাম এই টাইটেলটা যদি মানে দিই আমার ভিডিওর মধ্যে সেটা র্যাঙ্ক করবে কি করবে না, কীরকম কম্পিটিশন সমস্ত কিছু কিন্তু এখানে একটা অ্যানালিসিস দিয়ে দেবে। যদি এই টাইটেলটা আমরা আমাদের ভিডিওর মধ্যে অবশ্যই ইউজ করতে পারি, এখানে দেখুন এক্সিলেন্ট আমাদের ওভারঅল স্কোর দিয়েছে এক্সিলেন্ট, তো এটাকে আমরা ইউজ করতে পারি। এখানে সার্চ ভলিউম দিয়েছে দেখুন, এখানে নিচে আছে ভিডিও ইন সার্চ রেজাল্ট 2.66 মিলিয়ন, মানে 26 লক্ষ সার্চ আছে, তো এটা আমরা অবশ্যই এই কিওয়ার্ডটা ইউজ করতে পারি। এখান থেকে সার্চ ভলিউম দেওয়া আছে এক্সিলেন্ট, কম্পিটিশন আছে মিডিয়াম, তারপরে অপটিমাইজেশন স্ট্রেন্থ আছে এক্সিলেন্ট। তো এই যখনই আপনার টিউববডি যখন এক্সিলেন্ট দিচ্ছে তার মানে এই কিওয়ার্ডটা আমি অবশ্যই ব্যবহার করতে পারি। তো আমরা যেহেতু একটা টাইটেলের মধ্যে 100টা লিখতে পারবো, স্পেস দিয়ে এই চিহ্নটা দিলাম। তারপরে এখান থেকে আর একটা আমাদের কি, তো এই টাইটেলটা যদি আমি দেখতে চাই যে এই টাইটেলটা কীরকম আছে, দেখি এই টাইটেলটা কীরকম স্কোর দেখাচ্ছে, তাহলে এই টাইটেলটা এখানে পেস্ট করলাম, ইউটিউব এসইও কমপ্লিট কোর্স 2021। এই টাইটেলটা কিন্তু ভেরি গুড, মানে এক্সিলেন্ট নয়, কিন্তু এটাকে যদি আমরা একটু চেঞ্জ করে একটু ঘুরিয়ে লিখি হয়তো এক্সিলেন্ট হয়ে যেতে পারে। তো এটাকে আমরা ইউটিউব এসইও কমপ্লিট কোর্স 2021টার জায়গায় যদি এখানে বাংলা লিখে দিই, যেহেতু আমি বাংলাতেই বানাচ্ছি তো এখান থেকে আমি বাংলা লিখে দিলাম, তো এটা কিন্তু আমাদের বাংলা লেখার পরেও স্কোরটা কিন্তু বাড়েনি, এটা আরও কমে গেল। তো এখানে দেখুন স্কোর 100-60। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আমি কিন্তু আর চেঞ্জ করছি না, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা এখানে এই টিউববডি টুলসের মাধ্যমে এখানে চেঞ্জ করে করে দেখতে পারবেন যে আপনার কোন টাইটেলটা কীরকম স্কোর হচ্ছে, যেই টাইটেলটা স্কোর ভালো হবে সেই টাইটেলটাকে আপনি এখানে নোটপ্যাডে ফাইনাল করবেন এবং সেই টাইটেলটা আপনার ভিডিওর মধ্যে অ্যাড করবেন। এরপরে আসুন আমাদের ভিডিও ডেসক্রিপশন, ভিডিও ডেসক্রিপশন যখনই লিখবেন ভিডিও ডেসক্রিপশনের মধ্যে, ডেসক্রিপশনের মধ্যে কী কী জিনিস লিখতে হবে, কী কী জিনিস করবেন কী কী জিনিস করবেন না, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ভিডিও এসইও করার জন্য প্রধান তিনটে জিনিস আমাদের কাজে লাগে, সেই তিনটে জিনিস হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন এবং থাম্বনেল। ট্যাগটা কিন্তু এসইওর জন্য খুব একটা কাজে আসে না, কিন্তু যেহেতু ইউটিউব দিয়েছে আমরা কিন্তু ট্যাগটাও ইউজ করব। তাই আমি আপনাদের এবার ডেসক্রিপশন কীভাবে লিখতে হবে সেটা দেখাচ্ছি। আমার যে কোনো একটা ভিডিও আমি ওপেন করছি, এই 4-5 মাস আগে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম হোয়াটসঅ্যাপ ব্যবহার করা শিখুন, তো এই ভিডিওর যেভাবে আমি ডেসক্রিপশন লিখেছি সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে দেখুন আমি কিন্তু যেইভাবে আপনাদেরকে টাইটেল সিলেক্ট করে দেখালাম আমি সেইভাবেই কিন্তু এখানে টাইটেল দিয়েছিলাম। এই ভিডিওটা কিন্তু খুব অল্প সময়ে কিন্তু ভাইরাল হয়ে গেছে, এই মুহূর্তে আমার এই ভিডিওটা ভালোভাবে এসইও করার কারণে এবং ভিডিওটা ভালো অডিয়েন্স রিটেনশন বা ওয়াচ টাইম আসার ফলে এই ভিডিও থেকে পার ডে 1500-2000 ভিউজ পার ডে কিন্তু আমার চ্যানেলে নিয়ে আসছে। তাই এই ভিডিওটাই আমি ওপেন করলাম আপনাদেরকে দেখাচ্ছি, আমি যেইভাবে বললাম টাইটেল সিলেক্ট করি তো সেইভাবে আমি এখানে টাইটেল দেখুন সিলেক্ট করেছিলাম, হাউ টু ইউজ হোয়াটসঅ্যাপ স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল ইন বাংলা। তো তিনটে ওয়ার্ডের বেশি মানে এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। আপনি যখনই এমন কোনো ভিডিও তৈরি করবেন যেটার মধ্যে প্রচুর কম্পিটিশন আছে সেই সময় আপনাকে একটু লং টেল কিওয়ার্ড ব্যবহার করতে হবে, 3-4 ওয়ার্ডের বেশি হলেই সেটাকে লং টেল কিওয়ার্ড বলতে পারেন। তো আমি এখানে দেখুন কতগুলো ওয়ার্ড দিয়েছি, হাউ টু ইউজ হোয়াটসঅ্যাপ স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল ইন বাংলা, তো এই লং টেল কিওয়ার্ড ইউজ করেছিলাম। তারপরেই দিয়েছি দেখুন একটা ব্যারিকেড দিয়ে, তারপরে দিয়েছি অল অ্যাবাউট সেটিংস হোয়াটসঅ্যাপ 2021, তারপরে আমার চ্যানেলের নাম, আপনার চ্যানেলের নামটাও অবশ্যই টাইটেলের মধ্যে দেবেন।
এবার টাইটেলটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, টাইটেলটাই খুব ইম্পর্টেন্ট, তাই টাইটেলটাতে একটু বেশি সময় আপনাদেরকে লাগালাম। এবার ডেসক্রিপশানে কী করবেন, প্রথমেই আপনার ভিডিও অ্যাবাউট, ভিডিও সম্বন্ধে আপনাকে প্রথমেই লিখতে হবে। আমি এখানে সেম টাইটেলটাই কপি করে দিয়ে দিয়েছি, কিন্তু আমি আপনার জন্য বলবো সেম টাইটেলটা কপি করে দেবেন, তারপরে প্রথমেই আপনার ভিডিওর সম্বন্ধে, ভিডিওর মধ্যে কী কী আলোচনা করেছেন, ভিডিওর মধ্যে কী কী আছে বিস্তারিত, ভিডিও সম্বন্ধে একটু বিবরণ প্রথমে লিখে দেবেন। তারপরে সেই ভিডিও রিলেটেড আপনার চ্যানেলে যদি আরও ভিডিও থাকে বা আরও কোনো প্লে লিস্ট থাকে সেই ভিডিওর লিঙ্কগুলো দেবেন। আমি যেমন এখানে হোয়াটসঅ্যাপ রিলেটেড যে ভিডিওগুলো আছে, আরও যে ভিডিওগুলো সেইগুলোর লিঙ্ক দিয়েছি। তারপরে দিয়েছি অ্যাবাউট চ্যানেল, আপনার চ্যানেল সম্বন্ধে শর্টে কিছু লিখে দিতে পারেন। আমি এখানে লিখে দিয়েছি টেকনোফোবির ইজ দ্য মোস্ট ট্রাস্টেড বেঙ্গলি টেক চ্যানেল, টেকনোফোবির কভার সোশ্যাল মিডিয়া টিপস অ্যান্ড মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স, হাউ টু টিউটোরিয়াল, গ্যাজেট রিভিউ, আনবক্সিং, টেক নিউজ, টেকনোলজি, মেক মানি অনলাইন, ইউটিউব নিউ আপডেট, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড ইউটিউব মার্কেটিং। তো আমি যেই ক্যাটাগরি, আমি যেইভাবে কাজ করতে চলেছি বা যেইভাবে কাজ করছি সেটা আমি আমার চ্যানেলের অ্যাবাউট এখানে প্রত্যেক ভিডিও ডেসক্রিপশানে আমি লিখে দিয়েছি। তার নিচে আমি আমার অ্যামাজনের যে ইনফ্লুয়েন্সার পেজ আছে সেই অ্যামাজনের পেজের লিঙ্কটা এখানে দিয়েছি। এই লিঙ্কে ক্লিক করলেই আমার অ্যামাজনের পেজে চলে যাবেন, সেখানে ইউটিউবারদের যাবতীয় মানে সরঞ্জাম বা যাবতীয় ইনস্ট্রুমেন্ট সেখানে পাওয়া যায়। সেখানে সেখানে বাছাই করে রাখা আছে, যাদের প্রয়োজন তারা সেখান থেকে অর্ডার করে আনাতে পারে এবং সেখান থেকেও আমার কিছু, আমাদের চ্যানেলে কিছু প্রফিট হবে। তারপরে যদি আপনার অ্যামাজন বা ফ্লিপকার্টের অ্যাফিলিয়েট থাকে তাহলে আপনি আপনার অ্যামাজন ফ্লিপকার্টের অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে অ্যাড করবেন। তার নিচে চলে যাবেন, এখানে আপনার কানেক্ট উইথ মি ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, আপনি আপনার আদার্স সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে দিয়ে রাখবেন। এখানে একটা জিনিস আপনাদের শেয়ার করে রাখি যে ইউটিউব করছেন বলে শুধু ইউটিউবেরই সব কিছু করবেন, আদার্স প্ল্যাটফর্মগুলো একবারই না দেখা করবেন না। আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এইগুলোরও লিঙ্ক কিন্তু এখানে দেবেন অবশ্যই। বাই চান্স কোনো কারণে যদি আপনার ইউটিউব চ্যানেলের কোনো প্রবলেম হয়ে যায় বা কোনো কারণে আপনার চ্যানেল বন্ধ হয়ে যায় আপনাকে কিন্তু কেউ চিনবে না। তাই আপনি প্রথম থেকেই চেষ্টা করবেন, আপনার ইউটিউবে তো বেশি সময় দেবেন, ইউটিউবে আপনার ভিউয়ার্স, আপনার অডিয়েন্স বিল্ড করবেন, সাথে সাথে আপনি আদার্স সোশ্যাল মিডিয়াগুলোতেও ইউটিউবের অডিয়েন্সদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনারই লাভ হবে। কোনো কারণে আপনার চ্যানেল যদি বন্ধ হয়ে যায়, আপনি নতুন চ্যানেল খুলে সেই নতুন চ্যানেলের কথাটা আপনি আদার্স সোশ্যাল মিডিয়াগুলোতে ইনফর্ম করে দিতে পারবেন আপনার অডিয়েন্সদেরকে। তাই বড় বড় ক্রিয়েটাররা কিন্তু এটাই করে থাকে, তারা কিন্তু ইনস্টাগ্রাম টুইটারেও খুব অ্যাক্টিভ থাকে, সাথে ইউটিউবটাকেও নিয়ে চলছে। ফোকাসটা আমাদের মেন ইউটিউবেই থাকবে, কিন্তু আদার্স প্ল্যাটফর্মগুলোকেও একবারে অবহেলা করলে চলবে না। তার নিচে আপনি টাইম স্ট্যাম্প দিয়ে দেবেন, এখানে আমি যেমন ভিডিওস টাইম স্ট্যাম্প কোন মিনিটে কোন টাইমে আমি কি কি ইনফরমেশান শেয়ার করেছি বা কি আছে ভিডিওর মধ্যে সেগুলো এখানে দিয়ে দেবেন। টাইম স্ট্যাম্প অ্যাড করা খুবই সহজ, এখানে আপনি যেমন এখানে দিয়েছি আমি 0:00 মানে ভিডিও মানে 0 সেকেন্ড 0 মিনিট থেকে হচ্ছে ইন্ট্রো স্টার্ট হচ্ছে, তারপর 0:30 এখানে আমি ক্রিয়েট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা আমি 0:30 মানে হচ্ছে 30 সেকেন্ড থেকে আমি দেখানো শুরু করেছি। তো এইভাবে আপনি অবশ্যই টাইম স্ট্যাম্প দিয়ে দেবেন। তার নিচে এখানে আপনি ডিসক্লেমার দিয়ে দেবেন, আর তার নিচে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ আপনাকে অবশ্যই ইউজ করতে হবে, আপনি হ্যাশট্যাগ দিয়ে আপনার চ্যানেলের নাম লিখবেন। আমি যেইভাবে হ্যাশট্যাগ টেকনোপ্রবীর, হ্যাশট্যাগ প্রবীর গোস্বামী, হ্যাশট্যাগ হোয়াটসঅ্যাপ, তো আপনার ভিডিও এবং আপনার চ্যানেলের যেই আপনার চ্যানেলের নাম এবং আপনার ভিডিও রিলেটেড কয়েকটা হ্যাশট্যাগ এখানে অবশ্যই দেবেন। এবার আমি আপনাদেরকে আর একবার এখানে দেখিয়ে দিচ্ছি যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো করতেই হবে, সেটা হচ্ছে আপনার যেটা টাইটেল দিয়েছেন সেটা আপনার ডেসক্রিপশানে অবশ্যই থাকতে হবে, তারপরে আপনার ভিডিও সম্বন্ধে বিস্তারিত লিখতে হবে, তারপরে আপনাকে আদার্স সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দিতে হবে, এবং আপনাকে টাইম স্ট্যাম্প অ্যাড করতে হবে, এবং তার নিচে এখানে আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো ডেসক্রিপশানের মধ্যে এটা কিন্তু করা খুবই মাস্ট। এবার যেটা করবেন না সেটা হচ্ছে কোনো স্প্যাম ওয়েবসাইট বা কোনো স্প্যাম অ্যাপ্লিকেশনের লিঙ্ক আপনার ডেসক্রিপশানের মধ্যে দেবেন না, তাহলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। এবং আপনি আপনার ভিডিও ডেসক্রিপশানের মধ্যে অনেক বেশি ট্যাগ বা অনেক বেশি হ্যাশট্যাগ ইউজ করবেন না,
অল্প সংখ্যক ট্যাগ আপনি ইউজ করতে পারেন, অথবা অল্প সংখ্যক মোটামুটি 5-6 আপনি হ্যাশট্যাগ আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করবেন। অসংখ্য হ্যাশট্যাগ ব্যবহার করবেন না, ইউটিউব অ্যালগোরিদম কিন্তু খুব স্মার্ট, খুব অ্যাডভান্স। তো সেটাই বলবো যে আপনি অযথা বাড়তি জিনিস আপনার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দেবেন না, কোনো স্প্যাম জিনিস ডেসক্রিপশনের মধ্যে দেবেন না, যেগুলো মানুষের জন্য ক্ষতিকারক। তো অনেকেই হয়তো বলতে পারেন যে আমরা ইংলিশে ডেসক্রিপশন লিখবো কীভাবে, আমাদের ভিডিওর বিবরণটা আমরা বাংলায় লিখলে কী হবে? তো আপনি চাইলে দুটোতেই লিখতে পারেন। আপনি বাংলাতে প্রথমে লিখে নিলেন, বাংলাতে আপনি লিখে দিলেন ভিডিওর মানে বিবরণটা, সেই বাংলা লেখাটাকে আপনি গুগল ট্রান্সলেটে, গুগলে গিয়ে সার্চ করবেন গুগল ট্রান্সলেট, সেখানে আপনি ইংলিশ আপনি বাংলা লেখাটাকে পেস্ট করবেন এবং বাংলা টু ইংলিশ করে নেবেন। তাহলেই আপনি ইংলিশের যে ট্রান্সলেট ওয়ার্ডগুলো আছে সেটাকে কপি করে আপনি ভিডিওর মধ্যে ইউজ করতে পারেন। তো গুগল ট্রান্সলেটের সাহায্যে আপনি যে কোনো ভাষায় আপনি ভিডিওর ডেসক্রিপশন লিখতে পারবেন। এবার যেটা গুরুত্বপূর্ণ, সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে থাম্বনেল। আপনার ভিডিও কন্টেন্ট যতই ভালো হোক, এসইও যত ভালোই করুন, আপনি খুব সুন্দর ভিডিও তৈরি করেছেন কিন্তু ভিডিওর মধ্যে যদি কেউ ক্লিক না করে, ভিডিওটা বুঝবেই না যে আপনি ভালো তৈরি করেছিলেন। তাই গুরুত্বপূর্ণ হচ্ছে থাম্বনেল। দু নম্বর হচ্ছে আপনি খুব ভালো করে এসইও করলেন, সবার কেউ সার্চ করলেই আপনার ভিডিওটা এক নম্বরে আসছে, প্রথমেই আসছে, কিন্তু আপনার থাম্বনেলটা এত বাজে হয়েছে কেউ আপনার ভিডিওতে ক্লিক করছে না। আস্তে আস্তে কিন্তু ভিডিওটা আপনার 1 থেকে 2-3 চলে যাবে এবং তারপরে যদি ক্লিক না করে, আস্তে আস্তে কিন্তু ইউটিউব ভাববে যে আপনার ভিডিওটা ভালো নয়, তাই লোকে ক্লিক করছে না, ভিডিওটা কিন্তু আপনার সার্চ ইঞ্জিনের প্রথম পেজ থেকে সরে যাবে। তাই শুধু ভালো টাইটেল, ভালো এসইও করলে বা ভালো কন্টেন্ট তৈরি করলেই হবে না, আপনাকে ভালো থাম্বনেল তৈরি করতে হবে। ভালো থাম্বনেল তৈরি করার জন্য আপনি মোবাইলের পিক্সআর্ট অথবা পিক্সেল ল্যাব, এই অ্যাপ্লিকেশন দুটো ব্যবহার করতে পারেন, এবং কম্পিউটারের জন্য আপনি canva.com-এর অনলাইন বানাতে পারেন অথবা আপনি ফটোশপে তৈরি করতে পারেন। থাম্বনেলের বেসিক কয়েকটা জিনিস হচ্ছে আপনি এমন এমন কালার চুজ করবেন যেন ব্যাকগ্রাউন্ড কালারের সাথে আপনার টেক্সটের কালার মিলে না যায়, আপনার কালার যেন ভালোভাবে বোঝা যায়। যেমন আপনি যদি লাল ব্যাকগ্রাউন্ডের উপর সাদা কালি লেখেন দেখবেন সুন্দর লাগে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর যদি কালো কালিতে লেখেন দেখবেন সুন্দর লাগবে, যদি আপনি সাদার উপর যদি কালোতে লেখেন সুন্দর লাগবে, কালোর উপর যদি সাদাতে লেখেন, এরকম কালার কম্বিনেশন বা কালার জিনিসটাকে আপনাকে একটু মেনটেন করতে হবে যাতে মানুষ স্পষ্ট বুঝতে পারে। এবং নেক্সট হচ্ছে আপনার থাম্বনেলের মধ্যে হিজি বিজি পুরো ভিডিওর কথা আপনি ওইখানে লিখতে পারবেন না, মানে পুরো গরুর রচনার মতো পুরো লিখে দিলে চলবে না। আপনার ভিডিও টাইটেলের মধ্যে কিছু আপনাকে হাইপ ক্রিয়েট করতে হবে বা আপনাকে ভিডিওর থাম্বনেলের মধ্যে কিছু সংক্ষেপে লিখতে হবে। 3-4 ওয়ার্ডের মধ্যে চেষ্টা করতে হবে ভিডিওর মধ্যে লেখা শেষ করে দিতে, এবং আপনার নিজস্ব আপনার ফটো অ্যাড করতে পারেন, আপনার চ্যানেলের লোগো অ্যাড করতে পারেন, এতে আপনার ব্র্যান্ডিং হবে, আস্তে আস্তে মানুষ বা অডিয়েন্স আপনার সঙ্গে কানেক্ট করতে পারবে। আমি চেষ্টা করি, দেখবেন আমার চ্যানেলের প্রত্যেক ভিডিও থাম্বনেলে আমার ছবি থাকে এবং আমার চ্যানেলের লোগোটা থাকে। তাই আপনিও এটা করতে পারেন, আপনার ভিডিওর থাম্বনেলের মধ্যে আপনার ছবি এবং আপনার চ্যানেলের লোগোটা ছোটো করে দেওয়ার চেষ্টা করবেন এবং খুব সিম্পলভাবে খুব সংক্ষেপে 2-4 ওয়ার্ডের মধ্যে ভিডিওটা কী বিষয় সেটা লিখে ছেড়ে দেবেন। লেখাগুলো যেন খুব সুন্দরভাবে মানুষ মানে বুঝতে পারে বা পড়তে পারে, কারণ যখন কেউ স্ক্রল করে মোবাইলে বা কম্পিউটারে তখন কিন্তু সবারই হাতে সময় থাকে না আপনার পুরো লেখা পড়ার জন্য। আমাদের থাম্বনেলগুলো ফটাফট কিন্তু চলে আসে, এখন তো আবার ভিডিও প্লে হয়ে যায়। তাই এই থাম্বনেলটা আপনাকে এমন আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে হবে যেন দেখার সাথে সাথেই যেন একটা অন্যরকম বা ক্লিক করার মতো মনে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন, যেহেতু মানুষ কিন্তু তাড়াতাড়ি স্ক্রল করে, এই তাড়াতাড়ির মধ্যেই কিন্তু আপনার ভিডিওটা মানে নজরে আনতে হবে, এরকম থাম্বনেল আপনাকে ক্রিয়েট করতে হবে। এটা আস্তে আস্তে হবে, আপনি যত ইউটিউবে কাজ করতে থাকবেন তত এই এক্সপিরিয়েন্স বাড়বে, সাথে সাথে আপনার ইম্প্রুভমেন্ট হবে। এরপর হচ্ছে ট্যাগ, আমাদের ভিডিও ট্যাগ আমাদের ইউজ করতে হবে এবং আমাদের যে টিউব বডির টুল আছে তার সাহায্যে এখানে দেখুন আমাদের যে ব্লু এবং গ্রিন কালারের যে লেখাগুলো রয়েছে নাম্বারিংগুলো এসেছে, এটা হচ্ছে আমাদের ভিট আই কিউব এবং টিউব বডি যে এক্সটেনশনটার কথা বললাম, এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে আপনাদের লিঙ্ক। আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে সেই লিঙ্কে ক্লিক করে আপনাদের কম্পিউটারের মধ্যে অবশ্যই ইনস্টল করবেন ভিট আই কিউব এবং টিউব বডি। তো এর সাহায্যে এখানে আমি যে ট্যাগগুলো এই ভিডিওর মধ্যে ইউজ করেছি সেই ট্যাগগুলো দেখুন
কোন ট্যাগটা কত নম্বরে র্যাঙ্ক করছে এখানে দেওয়া হয়েছে। তো টেকনোফোবির এখানে দেখুন 4 নম্বরে র্যাঙ্ক করছে। হাউ টু ইউজ হোয়াটসঅ্যাপ স্টেপ বাই স্টেপ, এটা দেখুন 1 নম্বরে র্যাঙ্ক করছে। হোয়াটসঅ্যাপ টিউটোরিয়াল 7 নম্বরে র্যাঙ্ক করছে। তো প্রত্যেকটা ট্যাগ দেখুন কিন্তু র্যাঙ্ক করছে কোনো না কোনো নাম্বারে। 1 নম্বর হোয়াটসঅ্যাপ বাংলা টিউটোরিয়াল, আপনি যদি সার্চ করেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ বাংলা টিউটোরিয়াল, আমার এই ভিডিওটা কিন্তু আপনি 1 নম্বরেই দেখতে পাবেন। তাই আপনি এই টুলসগুলো সাহায্যে এখানে দেখতে পাবেন। এবং আমি যেভাবে ট্যাগ ইউজ করি বা আপনি করতে পারেন সেটা হচ্ছে, আপনি যে টাইটেলটা সিলেক্ট করবেন সেই টাইটেলটাকে আপনি এখানে কমা দিয়ে দিয়ে লিখবেন, আপনার চ্যানেলের নামটা অবশ্যই লিখবেন। আর এই ট্যাগটা কিন্তু আপনার ভিডিও এসইও করার জন্য খুব একটা এফেক্টিভ নয়, কিন্তু ইউটিউব যেহেতু দিয়েছে ট্যাগের সেকশনটা, আমরা অবশ্যই ট্যাগগুলো ইউজ করব। এবং আপনার যখনই এই টিউববডি এক্সটেনশন থাকবে, এখানে দেখুন সাজেশন কিছু ট্যাগ চলে আসবে, হোয়াটসঅ্যাপ ট্রিক্স হাউ টু, তো এখানে প্লাসে ক্লিক করলেই আপনার এই ট্যাগগুলো কিন্তু আপনার ট্যাগের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো আপনি এগুলোকে ইউজ করতে পারবেন। এছাড়াও আপনি র্যাপিড ট্যাগ এই ওয়েবসাইটটাকে ইউজ করতে পারেন। আপনি মোবাইল বা কম্পিউটারে rapidtag.io এটাকে সার্চ করবেন, তারপরে এখানে আপনি আপনার ভিডিও টাইটেল দেবেন এসইও ফর ইউটিউব। তো এটা লিখে এখানে যদি আমি সার্চ করি, আপনি যে কোনো ক্যাটাগরি যে কোনো ভিডিও টাইটেল, ভিডিও যে টাইটেলটা সেটা এখানে লিখবেন, সার্চ করবেন, সঙ্গে সঙ্গে এখানে ট্যাগ চলে আসবে। এখান থেকে একটা সিঙ্গেল ক্লিকে কপি করবেন, আপনার ভিডিও থেকে পেস্ট করে দেবেন। এরপরে হচ্ছে আমাদের আই কার্ড, আমাদের ভিডিওর মধ্যে অবশ্যই আই কার্ড অ্যাড করবেন। আপনি যেই টপিকে ভিডিও তৈরি করছেন সেই বিষয়ে যদি আপনার চ্যানেলে আরও কোনো ভিডিও থাকে, ভিডিওর রেকর্ডিং করার সময় আপনি বলে দেবেন যে আপনি যদি ইউটিউব রিলেটেড আরও স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে শিখতে চান, তাহলে ওপরের আই বাটনে ক্লিক করে আমাদের ফ্রি ইউটিউব কোর্সের প্লেলিস্টটা চেক করতে ভুলবেন না। আমি যেমন এখানে দেখুন আই কার্ডে আমার প্লেলিস্টের লিঙ্কটা অ্যাড করে দিয়েছি, আপনিও চাইলে এই আই বাটনে ক্লিক করে আপনি আই কার্ড অ্যাড করবেন অবশ্যই। এটা কিন্তু আপনার এসইওতে বা আপনার চ্যানেল গ্রো করতে, ভিডিও র্যাঙ্ক করতে সাহায্য করে। এবং এন্ড স্ক্রিন অবশ্যই অ্যাড করবেন, এবং ভিডিওর শেষে আপনি বলে দেবেন যে আপনি এই বিষয়ে আরও জানতে বা অমুক বিষয়ে জানতে আপনি বাঁ দিকের ভিডিওতে ক্লিক করুন বা ডান দিকের ভিডিওতে ক্লিক করুন, এরকম ভিডিওতে বলে শেষে আপনি সেই ভিডিওটা অ্যাড করে দেবেন, তাহলে এন্ড স্ক্রিন আপনি অ্যাড করতে পারেন। তো আপনাদেরকে এসইও কীভাবে করতে হয় সব কিছু এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বললাম। থাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, টিউব বডি, ভিট আই কিউব, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এই সুন্দরভাবে এসইও করার পরেও কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করবে 100% শিওর নয়, কারণ ইউটিউব হচ্ছে খুবই স্মার্ট। আপনি যেমন তেমন ভিডিও তৈরি করে ভালোভাবে এসইও করে আপনি কিন্তু ইউটিউবে গ্রো করতে পারবেন না, কারণ অনেক এসইও এক্সপার্ট আছেন যাদেরকে টাকা দিয়ে বড় বড় কোম্পানি হায়ার করে পুষে রেখেছে, তারা চাইলেও ইউটিউবে এসে কিন্তু গ্রো করতে পারবে না যতক্ষণ না আপনার কন্টেন্ট ভালো হবে। কন্টেন্ট যদি আপনার ভালো হয়, আপনার কন্টেন্টের মধ্যে যদি দর্শককে শেষ অবধি ধরে রাখার ক্ষমতা থাকে, তাহলেই আপনার ভিডিও র্যাঙ্ক করবে, আপনার চ্যানেল গ্রো করবে। এটা হলো সহজ সরল সত্য কথা। আপনি যত ভালো এসইও করুন আপনার কিন্তু কোনো কাজে আসবে না যদি আপনার কন্টেন্ট খারাপ হয়। তাই ভিডিও শেষে এটাই বলবো যে আপনার কন্টেন্টকে অবশ্যই ভালো করতে হবে, অডিয়েন্সকে ধরে রাখতে হবে শেষ অবধি। এবং নেক্সট হচ্ছে, এবং আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কনসিস্টেন্ট থাকতে হবে, আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। কনসিস্টেন্ট বলতে আপনি ঠিক করে নিন আপনি সপ্তাহে কয়টা ভিডিও আপলোড করবেন, ডেলি ভিডিও আপলোড করবেন, সপ্তাহে 2 করবেন, সপ্তাহে 4 করবেন, মাসে 8 করবেন, 4 করবেন, যে কোনো ফিগার হতে পারে, কিন্তু আপনাকে সেটা করতেই হবে। আপনি যদি ঠিক করেন সপ্তাহে আমি 4 ভিডিও কি 2 ভিডিও আপলোড করবই, তাহলে কিন্তু আপনাকে রেগুলার, যদি আপনার নতুন চ্যানেল হয় আপনাকে 1 বছর আপনাকে কন্টিনিউ এই কনসিস্টেন্ট আপনাকে রেখে যেতে হবে। এবং এটা লাইফ টাইম চালাতে পারলে খুবই ভালো, তবেই আপনি ইউটিউবে খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন। কনসিস্টেন্ট এবং ভালো কন্টেন্ট, এই দুটো কিন্তু আপনাকে ইউটিউবে লাগবেই, আর এই দুটোই হচ্ছে ইউটিউবে সফলতার চাবিকাঠি। এবং লাস্টে আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে অনেকেই আছেন নতুন নতুন ভিডিও তৈরি করেন, তখন হোয়াটসঅ্যাপ, ফেসবুকে, মেসেঞ্জারে, অনেক জায়গায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে আমরা শেয়ার করে থাকি, এই জিনিসটা কিন্তু করবেন না। আপনার ভিডিও তাদের কিন্তু ভালো লাগবে না,
আমাকেও অনেকে লিঙ্ক পাঠায় ভিডিও দেখবেন, আমি অনেকজনকে পাঠাই, কিন্তু আমি জানি আমি যাদেরকে ভিডিও লিঙ্ক পাঠাচ্ছি তারা কিন্তু ভিডিও দেখে না। একবার ওপেন করবে, এক দু সেকেন্ড দেখবে, লাইক করতে বললে হয়তো লাইক করলো, যদি বলি কমেন্ট করো একটা কমেন্টও করে দেবে, কিন্তু ভিডিওটা দেখবে না এবং ভিডিওর অডিয়েন্স রিটেনশন খারাপ করে দেবে এবং ভিডিওর ওয়াচ টাইম খারাপ করে দেবে। ইউটিউব ভাববে যে আপনার ভিডিওটা সে ওপেন করলো, সে কয়েক সেকেন্ড দেখে বেরিয়ে গেলো, তার মানে ভিডিওটা ভালো কিছু নেই, ভালো ইনফরমেশন নেই বা কোনো ভ্যালু নেই। তাই ইউটিউব সেটা ভেবে আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে না বা আপনার ভিডিওটা সার্চে প্রথমে নিয়ে আসবে না। তাই বলবো ডোন্ট শেয়ার, আপনার ভিডিও শেয়ার করার দরকার নেই, ভালোভাবে এসইও করুন। আমি যেই জিনিসগুলো দেখালাম এই জিনিসগুলোই ভালোভাবে আপনি করবেন, ট্যাগ টাইটেল ডেসক্রিপশন, তারপর থাম্বনেল এবং টিউববডি ভিটাই কিউব, এই টুলসগুলোকে ইউজ করুন। এই টুলসগুলো নিয়ে আরও অনেক ভিডিও আছে ইউটিউবে, সার্চ করে দেখুন, এগুলোকে ভালোভাবে জেনে এই টুলসগুলোকে ইউজ করুন এবং ভালো কোয়ালিটি কন্টেন্ট তৈরি করুন, তার সাথে কনসিস্টেন্ট থাকুন, ইউটিউবে সফলতা অবশ্যই আসবে। এই জিনিসগুলো করলে আপনি ইউটিউবে অবশ্যই সফলতা পাবেন এই আশা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।